নমস্কার কাকলি রন্ধন মহলের সমস্ত দর্শককে জানাই এক রাশ ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে একটু ব্লগটা অন্যরকম করব। প্রত্যেক দিন তো মোটামুটি রান্না খাওয়া এর মধ্যে আমার ব্লগটা সীমাবদ্ধ থাকে, তা আজকে ভাবছি একটু অন্যরকম তোমাদের সাথে কিছু শেয়ার করব। সেটা হচ্ছে ঘরে থাকা চালের গুঁড়ো দিয়ে আমরা কীভাবে নিজেদের স্কিনটাকে অনেক উজ্জ্বল আর টান টান করতে পারি সেটাই দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো। জলটা একটু বেশি গরম হয়ে গেছে, জলটা কিন্তু একটু উষ্ণ নিতে লাগবে, পরে বলছি জলটার কথা। সেটা হচ্ছে চলে এসেছে থাম্বনেইলে, সেটা বুঝতেই পারছো যে কি করে আমরা এই চালের গুঁড়ো দিয়ে নিজেকে আরো বেশি সুন্দর করে তুলতে পারি। সুন্দর বলাটা ভুল, সুন্দর তো আর এগুলো মেখে হওয়া যায় না। এগুলো মেখে আমরা কি করতে পারি, রেগুলার যদি চর্চা করি, হঠাৎ করে একদিন হয় না, আমি আগেও বলেছি আবার বলছি, হঠাৎ করে একদিন কিন্তু কিছু করলে সেটা আমার স্কিনের কোনো রকম পরিবর্তনই আনতে পারবো না। আমরা যদি রেগুলার ওয়াইজ এটাকে ইউজ করি তাহলে কিন্তু একটা পরিবর্তন অবশ্যই আসে। তো এটা করলে কি হবে সেটা আমি প্রথমেই বলে দিই। সেটা হচ্ছে চালের গুঁড়ো কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, যেটা কিন্তু আমাদের যদি ত্বক কুচকে গিয়ে থাকে, যেহেতু আমরা আমাদের একটু এজ হয়েছে, আমার 40+ হয়ে গেছে, সুতরাং আমাদের কিন্তু একটা স্কিনে একটা মানে একটা কোঁচকানো একটা ভাব কিন্তু আসছে। কিন্তু আমরা যখন এটাকে রেগুলারলি ইউজ করবো সেটা থেকে কিন্তু আমরা অনেকটা সেটাকে প্রতিরোধ করতে পারবো। হ্যাঁ, এবার কি 60-70 বছর বয়সও আমার স্কিন কুচকে যাবে না, যাবে, কিন্তু আমরা অনেকটা সেটাকে ঠেকিয়ে রাখতে পারবো। আর চালের গুঁড়ো আমরা সবাই জানি, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে পরিষ্কারের কাজেও লাগে। তো আমি এবার প্যাকটা তোমাদের বানানো দেখাই। আর আরেকটা কথা বলে রাখি মাঝখানে, যে কোনো প্যাক ব্যবহারের আগে কিন্তু মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ হোক অথবা ক্লিনজিং মিল্ক দিয়ে বা ঘরে থাকা কাঁচা দুধ দিয়েও হতে পারে, মুখটা পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি, তারপরে কিন্তু কোনো রকম ফেস প্যাক মুখে ইউজ করবে। তো চলো এবার আমরা দেখে নিই কীভাবে আমরা ফেস প্যাকটা ইউজ করি। তৈরি করছি, এটা হচ্ছে আমার চালের গুঁড়ো, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, না হলে ঘরেও অনেক সময় চাল একটু ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে নিলেও হয়। আচ্ছা, তার মধ্যে এটা হচ্ছে কিন্তু গরম জল, এবং গরম জলটা কিন্তু খুব বেশি গরম নয়, নর্মাল মানে ইদুষ্ট। সেটাকে আমি এটা কিন্তু বেশ ভালো করে কিন্তু চালের সাথে এটাকে মেশাতে লাগবে, একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া থাকলেও কিন্তু চলবে না। আর একটু লাগবে দেখো জল, আর এটা কিন্তু মোটামুটি 1.5 থেকে 2 মিনিট আমি এরমভাবে এটার সাথে মেশাবো। দেখেছো এটা কেমন হয়েছে, ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসবে। তারপরে কিন্তু এতে আমরা মেশাবো হচ্ছে গিয়ে মধু, দেখতেই পারছো এই মধু কিন্তু আমি 1/2 চামচ মতো নিয়েছি, এই চামচের 1/2 চামচ, আর চালের গুঁড়োটা আমি নিয়েছিলাম 1.5 চামচ মতন। আবার মধু দিয়ে আমি এটাকে ভালো করে মেশাবো। মেশানোটা কিন্তু খুব ভালোভাবে হওয়াটা প্রয়োজন, চালের সাথে মধুটা যেন ভালোভাবে মেশে, সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেন ভালোভাবে মিশে যায়। তারপরে আমি এতে অ্যাড করব টক দই, আমি এতটা ব্যবহার করব না, এখানেও কিন্তু আমি 1/2 চামচের মতনই টক দই ব্যবহার করব। এটা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু মাসে হচ্ছে 8 বার, আর 8 বার ব্যবহার করার পরে কিন্তু নিজের ত্বকের আর কি যে পরিবর্তনটা সেটা নিজের চোখেই নিজেই অনুভব করতে পারবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবে। তো চলো, তৈরি হয়ে গেল আমার, এবার আমি কি করব, সবার প্রথমে আমার মুখটাকে আমি একটু পরিষ্কার করে নেব। তো মুখটাকে আমি একটু ক্লিনজিং মিল্ক বা কাঁচা দুধ বা দেখি কি পাই, ফেস ওয়াশ যা দিয়ে হোক আমি একটু মুখটাকে আগে পরিষ্কার করে আসি। তোমরা যখন সাথে থাকো, এই ব্রাশের সাহায্যে আমি প্যাকটা মুখে এটা
লাগিয়ে কিন্তু রেখে দিতে লাগবে মিনিট পাঁচেক। আর তারপরে এটা একটু জল নিতে লাগবে ঠান্ডা, সেই জলটা হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে মাসাজ করে করে কিন্তু এটাকে তুলতে হবে, ফট করে তুলে ফেললে কিন্তু হবে না। তো দেখো আমার পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার কাছে এতটা বেঁচে গেছে। অ্যাকচুয়ালি ফেস প্যাকগুলো কিন্তু ঠিক পরিমাণ মতন তৈরি করা যায় না, বেঁচেই যায়। এটা আমি কী করব, ফেলে দেব? অবশ্যই না, আমাদের বড়গুলো আছে কি করতে, ওদের মুখে মাখিয়ে দেবো, ওরাও ফর্সা হবে, ওদের স্কিনও টান টান হবে, তাহলে এটা ওদের মুখে মাখাবো। কিন্তু ক্যামেরার সামনে মাখাতে পারছি না, বলেছি রাজি হয়েছে কিন্তু বলেছে আমাকে কিন্তু ক্যামেরার সামনে মাখাতে হবে না, ঠিক আছে? আর এটা তো আমাকে 5 মিনিট রাখতে হবে, আর 5 মিনিট আমি নিশ্চয়ই এভাবে এখন বসে থাকতে পারবো না, সুতরাং 5 মিনিট পর ফিরে আসছি। তবে কীভাবে আমি তুলবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো, সাথে থাকবো। দেখো ফিরে এলাম 5 মিনিট বাদে, স্কিনটা অনেকটাই টান টান হয়েছে, মানে টেনে ধরেছে আর কি। আর এখানে রয়েছে আমার একটু জল, নর্মাল জল আর কি, প্লেন জল, রুম টেম্পারেচার। এবার এই জলটাকে হাতের মধ্যে এরমভাবে ঘষে নিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু মাসাজ করতে হবে, এরমভাবেই কিন্তু আমরা ধুয়ে ফেলবো পুরো স্কিনটা। কেন এটা করছি আমি, এই যে শুকিয়ে গেছে এটা কি হয়েছে, স্কিনের সাথে কিন্তু আঠার মতন লেগে আছে, এই জলটা দিলে ওটা আস্তে আস্তে নরম হতে থাকবে, তারপরে আমার ধুয়ে ফেলতে সুবিধা হবে। তারপরে আমি জলের ঝাপটা দিয়ে দিয়ে ধুয়ে ফেলবো, যেটা আমি ঘরের মধ্যে দেখাতে পারবো না, আমি ধুয়ে আসবো গিয়ে, আমি শুধু মাসাজটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে মাসাজ করবো তো মোটামুটি নরম হয়ে গেছে, বুঝতেই পারছো। আমি ধুয়ে ফিরে আসছি, আমি চলে এসেছি মুখ ধুয়ে, দেখতেই পাচ্ছ মুখে আমার এখনও জল লেগে আছে। তারপর আমি একটা টাওয়ালের সাহায্যে মুখটা ভালো করে সোপ করে করে কিন্তু মুছবো। দেখো নিজেরাই বুঝতে পারবে তফাৎটা। আর তারপরে এটা কিন্তু গোলাপ জল, মানে গুলাবরির গোলাপ জল, আর এটা একটা স্প্রে বোতলে আমার মেয়ে ভরে রেখেছে, সেটাকে আমি মুখের মধ্যে স্প্রে করে দেবো। এবার শুকিয়ে গেলে আর কিছু মাখার দরকার নেই আপাতত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর সপ্তাহে কিন্তু এটা 2 দিন ইউজ করতে হবে, আবারও বললাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করো প্লিজ, আর কমেন্ট করবে কেমন লাগলো। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব, আমি যেটুকুনি আমার নলেজে আছে যেটুকুনি আমি জানি। আর যদি একটা কথাই বলবো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, কারণ এখন আমাদের সুস্থ থাকাটাই কিন্তু সব থেকে বড় বেশি জরুরি।